2000 এর জনগণের চাহিদা হলো শেখ হাসিনার প্রার্থী আমার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিবে এটাই তাদের শুধু এখন চাহিদা আর কত চাহিদা আছে সব চাহিদাই পর্যায়ক্রমে পূরণ হয়েছে দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ ভবিষ্যতে 2500 এর উন্নয়নের লক্ষ্যে জনগণের চাহিদা মোতাবেক যে পরিকল্পনা আমাদের রয়েছে সেই পরিকল্পনা জনগণেরই পরিকল্পনা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুল মাদ্রাসা মসজিদ সবই হয়েছে শুধু বাকি রয়েছে মানুষের মান উন্নয়ন অর্থনৈতিকভাবে পরিবর্তন সেটাকে করার জন্য ইকোনমিক্যাল জোন করা হয়েছে সকল মানুষের চাকরির নিশ্চয়তা এবং খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের জন্য স্বাধীন সার্বভৌম অধিকার ফিরিয়ে দেওয়ার পুরা মূল মন্ত্র এখন আমরা আগামী দিনে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি জনগণের মানবতা বিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান আমরা দূর করেছি উন্নয়ন আমরা সম্পন্ন করেছি এখন চাহিদা হলো ম্যাগনার ব্রিজ আমরা সেটা করব ইনশাআল্লাহ সেটা আমাদের পরিকল্পনায় রয়েছে এক থেকে পাস করা রয়েছে কাকালমোড়া ব্রিজ টেন্ডার হয়েও কাজ ধরতে পারি নাই সেই কাজটা আমরা করলেই এলাকার মানুষ সহায়ক সম্পন্ন আমাদের কাজের প্রতি মানুষের নজর দেওয়ার চেয়ে এখন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় রাখা জরুরি হয়ে পড়েছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষ চায় বঙ্গবন্ধুর কন্যাকে আবারও প্রধানমন্ত্রী করতে জনগণের রায় 2500 নজরুল ইসলাম বাবুর পক্ষে দিতে সেই পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা করতে হবে হাজার হাজার মানুষের ঢল রাস্তায় আমার মায়েরা কিভাবে নেমে এসেছে সকল মানুষের ভোট আমি আশা করছি এখানে কাস্টিং বোর্ডের আমরা প্রায় সকল ভোটই যেন পাই সেভাবেই আমরা চেষ্টা করছি জনগণ যেন শেখ হাসিনার প্রতি যে শতভাগ মানুষের আস্থা তা প্রমাণ হবে 2500 মাটি থেকে নতুন ভোটাররা আমার ভাই বোন ওদেরকে আমরা 15 বছর যাবৎ দেখাশোনা করে আসছি মেধায় শিক্ষায় আধুনিকতায় তাদেরকে আমরা বিশ্ব শ্রেষ্ঠ নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি এবং তারা সেইভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের এখানে 5 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে সবাই সবার কাজ করছে সবাই সবার আশা করছে এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে জাকের পার্টির প্রার্থী রয়েছে স্বতন্ত্র একজন সাবেক বিএনপির উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছেন তিনি রয়েছেন শরীফ সাহেব এরকম একাধিক প্রার্থী আছেন সবাই কাজ করছেন সবাই সুন্দরভাবে কাজ করছেন তো আমি বিশ্বাস করি মানুষ নৌকার পক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে আছেন আবারও থাকবেন দেখেন জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল জোটে মহাজোটে আমাদের সাথে ছিল এবারেও তারা জোটের অংশ হিসাবে নির্বাচন করতে চেয়েছেন করেছেন করছেন এবং তারা নাঙ্গল নিয়ে নির্বাচন করছেন মানুষের যদি আস্থা তারা কুড়াতে পারেন তাহলে হয়তো একটা রেজাল্ট আসবে কিন্তু আমি মনে করি এখানে 2500 টা না 2500 এর মানুষ হলো নৌকার পক্ষে নজরুল ইসলাম বাবুর পক্ষে